সালটা 1877 ছোট্ট নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ঠিক পায়ের সামনে এসে পড়ল ইংরেজদের ফুটবল। বাঙালি তখনও ফুটবল খেলা জানে না। ইংরেজ সাহেব বলল, ক্রিকেট। পায়ে মেরে বল ফেরত পাঠালো সে। বাঙালির পায়ে সেই প্রথম ফুটবল শট। তারপর বড় হয়ে নগেন্দ্র প্রসাদ কলকাতায় অনেকগুলো ফুটবল ক্লাব তৈরি করেন। তার হাতেই জন্ম বাঙালি ফুটবলের। আর ফুটবল দিয়েই তিনি লড়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার তৈরি করা পথে জয় এসেছিল 1911 মোহনবাগান ম্যাচে। অথচ চিরকাল উপেক্ষিতই থেকেছেন বাঙালি ফুটবলের এই জনক।